ভরে জয় রে সুতি ব্রনে আজ পথ চলা পথে ছুটে চলা বুকে হাত আসা জয়ের নেশা পতু হই হইয়া রে হই রাতিলা গুণারে অঙ্গরে দিপর নদীলা আরে কোন কৃষ্ণ পার অঙ্গরে দরবার নদীলা আরে যেই বাংলাদেশকে আমরা গণাই ধরতাম না সেই বাংলাদেশ নাকি আমাদেরকে ভৈরা দিল। আরে বেটা টাইগার যখন দুই কদম পিসায় তখন ভাবিস না টাইগার ভয় পাইছে, টাইগার দুই কদম পিসায় লাফানো। আরে একটা ম্যাচ জিতা বেশি পক পক করতেছিস, নেক্সট ম্যাচ তো আমাদের লাগে, জিতবি কেমনে? আমাদের দলে আছে বিশ্বসেরা ব্যাটসম্যানরা। আরে বিশ্বসেরা ব্যাটসম্যান যদি তোদের দলে থাকে, আমাদের দলে তো বিশ্বসেরা ব্যাটসম্যানের লাইন লেগে আছে লাইন। আরে বেটা বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে কথা চলতেছে, তুই কই থেকে আইলি বেটা, দূরে যায় আমার। আমি বলতেছিলাম বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে সেরা ব্যাটসম্যান বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে সেরা ব্যাটসম্যান তোমাদের দলে না, একবারে ফুস করে ঢুস করে। আরে বেটা আমি বলতেছিলাম নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান রস টেইলরের কথা। ও এখন নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান রস টেইলর হয়ে গেল না, আমার তো চোখেও লাগে না তোমার। দূর বেটা তোরা চুপ থাকবি, আমি বলতেছিলাম নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেইলরের কথা। ও টেইলার, এই দেশের মধ্যে তোর ব্যবসা সেই চলতেছে। আরে ভাই আর কইস না, এই দেখাটা বাকি ছিল, আইসিসি আমার ভাত মাইরা দিল। বছরের একটা সময় আমার ব্যবসাটা চলে, ওয়ার্ল্ড কাপটা একটা মাস পরে দিলে কি হইতো? হোর বেটারা এখানে ম্যাচ নিয়ে কথা চলতেছে, তোরা ব্যবসা নিয়ে পড়লি। আরে টেইলর চিন্তা করিস না, তোরা তো গ্রুপ পর্ব থেকে বাদ যাইতেছিস, বাড়ি যা ব্যবসাটা চালাইস। গ্রুপ পর্ব থেকে কে বাদ যাবে সেটা তো দেখাই যাবে, আগে আমগোর কাছ থেকে বাইচে তো যা। আমরা তো সাউথ আফ্রিকাতে আইকেলা বাসটা ভরে দিলাম, তোরা তো দেখি পদ্মা সেতুর 4 নম্বর পিলার খাওয়ার জন্য দাঁড়া আছে। মাঠে খেলবো আমরা, ইউটিউবে খেলবে ফ্যাব ফাইভ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করি আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর। আর নিউজিল্যান্ড মামুর বেটা মামু তুই নেক্সট।